শ্রাবণের প্রথম বৃষ্টিতে ভিজে যেদিন প্রথম তোমার আঙিনায় এসে দাঁড়ালাম, সেদিন তোমার দু হাতের দশ আঙুলে একতাল কাদামাটি তুলে দিয়ে বলেছিলাম, কবি আমি বড় রিক্ত, আমি বড় শূন্য, এই কাদামাটির মতো নরম নিরাকার, তুমি নিজের মতো একটা মূর্তি গড়ে নিও। তারপর শ্রাবণ পেরিয়েছে, পেরিয়েছে দগ্ধ চৈত্র, বাষ্পমোচনে শুকিয়ে গেছে সেই মাটির আর্দ্রতা, অশ্রুমোচনে আবার তাকে ভিজিয়েছি, আবার তুলে ধরেছি তোমার কাছে, কাতর কণ্ঠে বলেছি, কবি মাটি যে আমার শুকিয়ে এলো অবহেলার শোকে, তুমি চোখ ফিরিয়ে নিয়েছ, মনে মনে কতবার ভেবেছি মূর্তিতে চোখ ফুটলে সে দেখতে পাবে সারা ঘর জুড়ে বিরাজ করছে তার ইষ্ট দেবতা। হলো না, গলা পাকানো মাটিটাকে তুমি ছুঁড়ে ফেললে অনিচ্ছার হোমাগ্নিতে, আগুন তো পোড়াবেই, কাঠ পুড়ে ছাই হলো, সাথে কাদা মাটি পুড়ে লাল, এখন যদি তাতে তুমি ভেজা প্রেম খোঁজো কি করে পাবে বলতো? আগুনে শুধু ঘি ঢেলেছ, নেভানোর পরিমাণ জল তো দাওনি, সেই দাও দাও আগুনের সামনে দাঁড়িয়ে আজ সে হলকা নেবে না, তা কি হয়? নমস্কার।